দাও দি লেডি 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 এইভাবে রান্না করো রশিদ ভাই তোমার ছেলের কি বিটি দিবা না নাকি চাচা আমার মনে কথা বুঝিছে গো চল এক্ষুনি তোর ভাবে খেলি আসি ও আব্বা তুমি আমার মুখে আসো আব্বা করে বসে আছিস যে রান্নাটা কি দিয়ে হবে শুনি একটু তেল ছিল সেটা কোটা বাক্সতে ভরে তালে মেরে থই দিছ তো জিশান দে বাড়ি চাইতে যাবে হ্যাঁ গেছে নু আরে অপমান করে ঘুরে দিছে মানুষ এত কিপটি হয় গো একটু তেল চেয়েছো তাও দেইনি দাঁড়াও আমি তেল নিয়ে আসছি এই লাও দি লেডি 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 এইভাবে রান্না করো গরম করাসনি তো তুই বুঝতে পারছিস দু ফুটা তেল দিয়েছি আমি বুঝতে পারছি দু ফুটা তেল দিয়েছি তরকারিতে বুঝতে পারবে না যে দু ফুটা তেল দিয়েছি তুই ওইভাবেই রান্না কর আমি ঠিক খাই লিব আরে সর্বনাশ আমার বাপে এত কিপটি দু ফুটা তেল দিয়ে তরকারি রাঁধতে বলছে এই তরকারি কি খাওয়া যায় বলিনি চল জমিটা দেখে আসি কি সাইকেল ধুই মুছি তুলি থুইছি ওয়া এখন বের করা যাবে না তার থেকে হেঁটেই চ জগিং ও হয়ে যাবে আবার শরীর দাও ফিট থাকবে ঠিক আছে ঠিক আছে লে কত বকিস নি আমার ঘাড়ে ওঠ ঠিক আছে চ
হাই ওই তো শালা হার গিফটে ডাক একটু রাগাই এই শালা ডাকিস নি ওর গাদি গন্ধ বেরায় ওকে ডাকলে চাড়াই খেতে পারবো না আরে দাঁড়া না একটু ইয়ার্কি মেরিলি ও রাশিদ ভাই ছেলে গাড়ে করে কোতি যাচ্ছো আসো একটু চা খাই শুন চা যদি খাওয়াস তাহলে আমি দাঁড়াবো আর যদি ভাবিস আমার কাছে খাবো তাহলে কিন্তু আমি নাই ঠিক আছে চা খাওয়াবো আগে আসো দুটো মনের কথা তো বলি ঠিক আছে কি বলবি বল আমার কাজ আছে রাশিদ ভাই তোমার ছেলের কি বিটি দিবা না নাকি চাচা আমার মনের কথা বুঝিছে গো আগো তোমার ছেলের যে চুলগুনা সব পেকে গেল ইয়ার পরে তো তোমার ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না দূর আমি ভাবছি আমার কথা বলছে এত রাখছে আমার বড় ভাইয়ের কথা বলছে যা ছেলেটার নাম নাই আর পাড়া পাশের ঘুম নাই আবার ঠিকই তো বলছে তুমি তো বড় ভাই বিয়ে চাই না বড় ভাই তো বুড়ো হয়ে গেল যাই কথা করতে তো আমিও কবে বলি বুড়ো হয়ে যাব এই চুপ কর তো তুই ছোট ছেলে বীর কি বুঝিস কত যখন দর দুতলি পড়ছে আমার ছেলেটার সঙ্গে তোর মেয়েটার বিয়ে দিতে না কি বললা তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব আমাকে কি পাগলা কুত্তায় কামড়িছে শালা কিপটি তুই তো তোর বউ ছেলেকে ঠিক ভাবে খেতে দিস নি পরের বাড়ি চাই খাই তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে চাইতে গলায় কলসি বাঁধি নদীতে ভাসি দিও অনেক ভালো তাও তোর বুড়ো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না এদা থাকলো টাকা চাগিলি বাড়ি যাস আবার তুমি আমার এরকে খেতে দাও না এ খবরটা এরা জানলো কি করি আমরা তো আগে বলিনি এই চুপ কর তোকে কথা বলতে নিষেধ করি নে ঠিক আছে আমার তুমিই বলো আমি আর বলবো না লাল কই টাকাটা দাও দিনি চা আর খাবো না সে তো আমি জানি তুমি চা খাবে না কিন্তু আমার একটা আবদার রেখো ভাই এই দেখো আমি আরো 5 টাকা ধরে দিলাম এই টাকা দিয়ে একটা সাবান কিনে গা ধুইও তোমার গায়ের গন্ধে আমার দোকানের কাস্টমার সব পালি যায় আমাকে সাবান কিনে দিতে হবে না তোর বাপ কে দেগা কসলি কসলি গা ধো আব্বা ও রাজু ভাই আউ ও তোমাকে সাবান কিনে টাকা দিছে তুমি কি সাবান মাখার লোক তুমি তো মাটি দি গাধুয়া লোক জানে না ভালে না যাকে যাকে টাকা দিতে যাই বাবা চাউল না কেন বাবা কি লক কর বাপ মান সম্মানটা মনে হয় আমার তুই খাবি মা বিন্দু মাকে না বলো নালে সব ভেঙে কুচ্ছে গেল ফেলবো থাম 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 তোকে তো বললাম তোর বাবা সব দেখছি অনেক দেখিস গো মা আর তোমাদেরকে দেখতে হবে না এবার আমাকে একটু দেখতে দাও তুই রাগ জিনিস আমার কি সে বয়স আছে যে খেটি খাওয়াবো তুই যখন শুনবিই নি থাম তোর বাতিকে থামাছি চান্দু ভাই ও চান্দু ভাই ভোট দুপুর বেলায় শালা গিফটি আবার কি করতে আসলো হ্যাঁ কি হলো বলো আমার ছেলির লেগে একটা মেয়ে দেখতে হবে সে মেয়ে যেমন তেমন হোক গা আমার খালি বেশি বেশি করে মাল্লু লাগবে আমার নাম চাদু করে দেব জাদু মন আমার সাদা হাতে মেয়ের গাদা বা 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 তাহলে তো কোনো কথাই নাই হ্যাঁ তুমি 10,000 টাকা দাও তোমার ছেলের বিয়ে লেগে যাবে এই লও 5,000 টাকা দি বেশি মাল্লু পাওয়ার মতন মেয়ে দেখাও আরে এই মেয়েটা তো দেখতে ভালোই কি সুন্দর গোল গাল এই মেয়েটা হইলেই হবে লাল হ্যাঁ এই মেয়েটার বাপের অবস্থাও ভালো অনেক কিছু পাবে ঠিক আছে আমার এই রকম মেয়েই দরকার ঠিক আছে আমারও তোমার মতনই লোক দরকার ছিল ঠিক আছে তুমি মেয়ের বাপের সঙ্গে কথা বলো আমি এখন আসছি
এটা ছেলে আমাকে আর শিখাইতে হবে না দে ব্যাগটা দে বাজার করতে করতে আমার চুল দাড়ি পেকে গেল আচ্ছা যাক ভাবি যাহারে দুটো ভালো মন্দ কেটে তো ভাবো এই ভাবেই আজ শুনি মজা দিব কই গো গিন্নি বাজার গুলা লাও আমি হইলাম তোমার শ্বশুর আর আমাকে তুমি ধাক্কা মারছো কেন আব্বা আপনি জানেন না আমি কানা আপনারই তো দোষ আপনি এদিকে আসলেন কেন যাক আব্বা এবার জব্দ হবে ওই টাকার পর লোভ করা কানা মানে ওই শালা ঘটক তো আমাকে কিছু বলেনি থাম শালাকে দেখছি নিজে টাকা লোভে কানা এই ধরে নিয়েছে আর এখন ঘটকের দোষ আব্বা যা হইছে হইছে এই বয়সে আমাকে কেউ আর মেয়ে দিবে না আমার এই বই ভালো বউ তুমি ঘরে চলো হ্যাঁ চলো আরে ওমনা করতে যাচ্ছ এই দিকে আসো ছেলে তো যখন বলছে আর কেউ মেয়ে দেবে না তাহলে মেয়ে নিই নাও বি দিবে না মানে যত টাকা লাগে আবার আমার ছেলের বি দিলে আইবো কিন্তু এই কানা মেয়ে আমি মেনে নিব না আব্বা পরের মেয়ে কানা কোন ভাবলে হবে টাকা দেওয়ার সময় মনে ছিল না আর ভয়ে বয়সটাও তো দেখতে হবে এই ভয় ওকে কে মেয়ে দিবে বলো দিদি মেয়ে দেয় কি না দেয় আমি দেখব তোদেরকে অত মাথা খামাইতে হবে না আমি এই মেয়ে থুব না বলিছি থুব না চান্দু ভাই কই গো চান্দু ভাই একটু বাইরে বেরাও ও নো আবার কি হলো রশিদ ভাই এই একটু মেয়ের খোঁজে আসলাম তোমার কাছে আর একটা মেয়ে পাওয়া যাবে জানি তো সবাই আমার কাছে মেয়ের খোঁজে আসে কিন্তু তুমি আবার মেয়ে কি করবা তোমার ছেলে তো বিয়ে দিয়ে দিলাম তোর বাপের বিধবা শালা তাই লিখ মেয়ে খুঁজছি কি বলছো তুমি সব এই শালা তুই 5000 টাকা নিলি আমার ছেলের ভালো মেয়ে দেখি বিধবা বলি আর তুই কানা মেয়ে ধরে দিছিস ভাই আমার একটা মীমাংসা করে দিতে হবে কি হয়েছে আর বলো না সে কথা শালা চাইদু টাকার লোভে আমার ছেলের সঙ্গে কানা মেয়ের বিধি দিছে তা তোমার ছেলের কি মতামত সে কি বলছে তার আবার মত কিসের সে তো বপেই টিড়িং টিড়িং করে নাচছে ও তো ভগলা ওর আবার ভালো মন্দর জ্ঞান আছে নাকি দেখো বিয়ে যখন হয়েই গেছে ছেলেও যখন রাজি তখন আর বাড়াবাড়ি করো না মেয়ে নেই নাও গা আমি যখন মানবো না বলিছি মানবো না তাতে আমার সব শেষ হয়ে যায় যাবে আচ্ছা তুই যখন মানবেই নি চল তোকে আগে শর্ট করি ঠিক আছে যাও কাল করে দেব এই তোমাদের কিছু বলার আছে আমি আর কি বলবো ওরা যখন আমার মেয়েকে রাখবো নাই বলছে দেখেন আমার বাপ মরা মেয়ে যেটা ভালো হয় করেন রশিদ তাহলে তুমি যেটা বললে ওটাই ফাইনাল তাই তো আমি আর কতবার বলবো আর বলতে পারবো না মীমাংসাটা তাড়াতাড়ি করেন শোনো তোমাদের সব কথা শুনলাম মেয়ের বাড়ি থেকে যা যা নিয়েছো ফেরত দাও আর সাথে 5,00,000 টাকা জরিমানা দাও এই লেন লিস্ট এই এই জিনিসগুলো আমরা দিয়েছি মোটরসাইকেল মালা কানে চুড়ি ঘড়ি ছাতা জাঙ্গিয়া সেন্টু গেঞ্জি ছু সেটবিন মাথার বেল্ট রশিদ এই লিস্টে যা যা জিনিস আছে সব বুঝিয়ে দাও দেখো ভালো করে সব বুঝে নাও এইখানে ছুঁচ আর ছেলে জাঙ্গিয়ে নাই দাঁড়া ছুঁচ এনে দিছি লাল বাপের লেগে মান সম্মান কিছু থাকলো না লাল
এবার জরিমানার 5 লাখ টাকা দাও অত টাকা তো আমার কাছে নাই গো তাহলে বাড়িটা লিখে দাও তাই লিখে দেব আমি ভয় করি নাকি জবুরি তোর আবার বিদেব মন খারাপ করিস নি নো 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 মনে না খেই যা টাকা গুছাইলাম সব শেষ হয়ে গেল গো আমার আপু তুমি না খেই নাড়ু কষ্ট কই টাকা জমি কি করলা বড় ভাই মিটাই তো তুমি সব টাকা শেষ করে ফেললা আমার বিড়ি বাকি নেই পাঁচ চাল ধরে মানে কি তাই তোরে রওশান তুই তো ঠিক বলেছিস চল না হয় ওই মেয়ে খেই ঘুরি লিয়ে আসি রাগের মাথায় কি করতে কি করলাম তুই ওই মেয়ে খেই তাড়াতাড়ি ঘুরি লি আইরে না হলে তো মনে ছাইস রাতের মধ্যে হাত ফেল করে মরে যাব নাই আমা তাই চলো চোখে দেখতে পাই না বলে সে কি মানুষ না আজ তুমি ভাবিকে কেন খারাপ চোখে রাখছো কাল যদি তোমার চোখে কিছু হয়ে যায় তখন কি হবে হ্যাঁ রওশান আমার ভুল আমি বুঝতে পেরেছি চল এক্ষুনি তোর ভাবি খেলি আসি ও আব্বা তুমি আমার মুখে চাপা